नमस्कार, उदयनारायणपुर साउथ पॉइंट इंस्टीट्यूटर ऑनलाइन क्लासे आज बांग्ला क्लास क्लास फाइवर आज आलोचित हबे विभूतिभूषण बंदोपाध्याय लेखा गल्प ताल नवमी। गल्पर विस्तारित तो आलोचनार आगे आम्रा लेखक सम्बन्धे किछु तथ्य जेने नी। लेखक विभूतिभूषण बंदोपाध्याय चौबीस परगना जिलार बनग्रामे 1894 साले जन्मग्रहण करें। बांगला साहित्य और शिशु किशोरदेर काछे तार रचना एक उल्लेखयोग्य स्थानेर अधिकारी। तार उल्लेखयोग्य ग्रंथगुली हलो पथेर पाचाली, आरण्यक, अपराजित, इच्छामती, दृष्टिप्रदीप इत्यादि। किशोरदेर जन्य रचित अभिजान विषयक रचना चाँदेर पहाड़ प्रतिटि बांगालीर अवश्य पाठ्य एवं खुबी मनेर काछेर एकटि लेखा। 1950 साले विभूतिभूषण बंदोपाध्याय परलोक गमन करें। एबार आसि गल्पेर आलोचनाय। এই গল্পের মূল উপজীব্য হল গ্রাম বাংলার বহুল প্রচলিত একটি ব্রত, তাল নবমীর ব্রত। সাধারণত বর্ষাকালে এই ব্রত উদযাপিত হয়ে থাকে। গল্পের শুরুতে আমরা গ্রাম বাংলার বর্ষামুখর এক ছবি দেখতে পাই, ভরা বর্ষা। এই সময় বাংলার মানুষের এক চিরন্তন ব্রত হল তাল নবমীর ব্রত। অবিরাম বর্ষায় চারদিক জল থই থই। এমতো অবস্থায় গায়ের ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ দুদিন হল হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সাধারণ আয়ের গৃহস্থ। জমিজমা ও গায়ের যজমান বাড়ি থেকে ঘুরে ঘুরে আয়ের উপায় করে থাকেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কপলে পড়ে গোটা গাই প্রায় অনহারের কবলে। সেখানে ক্ষুদিরাম ও তার স্ত্রীপুত্র যে অনাহারে ভুগবে তার আশ্চর্য কী। নেপাল ও গোপাল ভট্টাচার্যবাবুর দুই ছেলে। নেপালের বয়স 12 আর গোপালের 10। অনাহারের ভোগান্তি জুটেছে এই দুই ভাইয়ের কপালেও কদিন ধরেই। বড় নেপাল ছিপ চাঁচারত গোপালকে জিজ্ঞাসা করে যে তার খিদে পেয়েছে কিনা। এর উত্তরে গোপাল সহমত পোষণ করলেই গোপালের কাছে দাবি হয় সে যেন মায়ের কাছ থেকে দুই ভাইয়ের জন্যই খাবার নিয়ে আসে, কিন্তু এ কাজ করতে গোপাল অস্বীকার করে। কারণ তার ভয় এ কথা বললে বোধহয় জুটবে মায়ের কাছ থেকে চূড়ান্ত তিরস্কার। এমন সময় ওই রাস্তা দিয়েই গায়ের শিবু ভট্টাচার্যের ছেলে চুনিকে তারা আসতে দেখে। তার কাছ থেকেই জানতে পারে সামনের মঙ্গলবার গায়ের জটি পিসির বাড়িতে তাল নবমীর ব্রত উদযাপন হবে। হঠাৎ করেই আশায় বুক বাঁধে এই দুই ভাই, কারণ তারা জানতে পারে গোটা গ্রামই প্রায় নিমন্ত্রিত হতে চলেছে। বাড়ি ফেরার পথে গোপাল দাদার সাথে যায় জটিপিসির বাড়িতে। সেখানে জটিপিসির কাছে তাল কুড়োবার তাগাদা পায়। কিন্তু গোপালের ইচ্ছে দাদা যেন জটিপিসির কাছ থেকে তাল দিয়ে পয়সা না নেয়, তাহলেই জুটবে তাল নবমীর নেমন্তন্ন। কিন্তু এই ছেলে মানুষিতে রাজি হতে নেপাল মোটেও ইচ্ছুক নয়। আশঙ্কিত গোপাল ঝড় বৃষ্টির রাতের পর খুব ভোরেই চলে যায় তাল দিঘির ধারে তাল কুড়োতে। কিন্তু তাল দিঘির ধারে এ সময় খুব সাপের ভিড় বলে সাবধান করে দেয় উত্তরপাড়ার গণেশ কাওড়া। ভয় ভয়ে গোপাল কোনো মতে
দুটো কালো কুচকুচে তাল জোগাড় করে পৌঁছে দেয় জটিপিসির কাছে, কিন্তু পয়সা নেয় না। এরপরেই শুরু হয় তার অসীম প্রতীক্ষা। কেবলই সে অন্যমনস্ক হয়ে যায় আর ভাবে কবে আসবে মঙ্গলবার। এইভাবেই তার অপেক্ষার সময় শেষ হতে থাকে, সে সেই চূড়ান্ত সময়ে এসে পৌঁছায়। গোপাল স্বপ্ন দেখে অভুক্ত পেটে ও মনে মনোহারী খাবার দাবারের, আর তার শিশু অবুঝ মন চায় তাল নবমীর নেমন্তন্ন ও আয়েশ ভরে খাওয়া দাওয়া। এভাবে সে যখন চোখ খুলল মঙ্গলবার সকালে, তখনও কিন্তু তাদের কাছে নেমন্তন্ন এসে পৌঁছায়নি। একে একে সে দেখে গায়ের প্রায় সবাই চলেছে জটিপিসিদের বাড়িতে তাল নবমীর নেমন্তন্নে। গায়ের কে কেউ জানতে চায় যে তারা যাবে না, সে কি তবে কি তারা নেমন্তন্ন পায়নি? তা হয়তো হতে পারে, সবাইকে বলেনি কি না, বেছে বেছে কয়েক ঘরকেই নেমন্তন্ন করা হয়েছে। এতে গোপালের শিশু অবুঝ মন রীতিমতো বিদ্রোহী হয়ে ওঠে, কিন্তু নেমন্তন্ন আর জুটল না তাদের। এমনকি দাদা এসে জানায় যদি গোপাল জটিপিসির কাছ থেকে তাল দিয়ে পয়সা নিত, তবে তাদের দুই ভাইয়ের কপালে আজ না হোক মুড়ি জুটত। কিন্তু গোপাল যে দূর এক সুন্দর অতীতের স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নই গোপালের ছোট্ট হৃদয়ে ঝড় তোলে। এই করুণ পরিণতি আসলে লেখকের প্রতিস্থাপনায় এক করুণ আরতির ছবি পাঠক হৃদয়ে দোলা দেয়। এই হলো তাল নবমী গল্পের সারাংশ। ধন্যবাদ।